সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 9টি বছর অতিক্রান্ত হতে চললো। এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে? তারপরেও আপনারা কিন্তু 9টি বছর জ্বালা যন্ত্রণা সহ্য করেও এই উচ্চ প্রাথমিকের তথ্য সংগ্রহ করছেন, তাই আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন কোনো রিক্রুটমেন্টের ধৈর্যশালী যদি কোনো প্রার্থী থাকে সেটা একমাত্র আপার প্রাইমারির প্রার্থীরা। তো যা হোক, গতকালকে আমি একটি খবর আপনাদের দিয়েছিলাম, যে খবরটি ছিল 2016 সালের, লিঙ্কটা ওপেন করা হয়েছে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে সেই 2016 সালের লিঙ্কটা ইতিমধ্যেই ওপেন ছিল এবং সেখানে অনেকের নাম দেখাচ্ছিল যারা ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়েছিলেন। তো বিষয়টা হচ্ছে এই যে ইতিমধ্যে অনেকেই নাম দেখতে পাচ্ছিলেন, আবার অনেকেই নাম দেখতে পাচ্ছিলেন না 2016 সালের সেই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে। কিন্তু এখন পরিপূর্ণভাবে যারা ইন্টারভিউ দিয়েছেন এবং যাদের বিষয়গুলো ইতিমধ্যে কমিশন আপলোড করেছে, গতকালকেই সম্ভবত সেই আপলোডটা লাস্ট, এবং সেটাই লাস্ট এডিশন বলে আমরা শুনতে পেরেছি, তাই সেই বিষয়টা সম্পর্কে নতুন করে নোটিশ জারি করার কোনো প্রয়োজন পড়েনি কমিশনের। সেজন্যই কোনো ধরনের নোটিশ জারি ছাড়াই যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছিলেন তাদের বেশ কিছু তথ্য ওয়েবসাইটে পাবলিশ করেছে। আর ইতিমধ্যে এই বিষয় নিয়ে আমরা গতকালকেই কথা বলেছিলাম অনেকের সঙ্গে। তো আজকেও আশা করি বিশিষ্ট ব্যক্তিত্ব কথা বলবেন আমাদের এই চ্যানেলে, তাই আগামী দিনে কি হবে না হবে সেই বিষয়টা তাদের সঙ্গে কথা বলে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, কবে তাহলে ইন্টারভিউয়ের যে সমস্ত প্রার্থী তাদের তথ্যাদিগুলো ওপেন টু অল করবে কমিশন, সে নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। তো এই বিষয়টা সম্পর্কে আমরা যতটুকু গতকালকেও শুনলাম, খুব দ্রুত সম্ভবত ওপেন টু অল হতে চলছে। যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন তাদের যাবতীয় তথ্যাদি ওপেন টু অল হতে যাচ্ছে, আমরা কিন্তু এমনটাই গতকালকে শুনলাম। হয়তোবা আজকে আপনারা WBSSC-র ওয়েবসাইটটাও ফলো করতে পারেন, সেখানে দিলেও দিতে পারে। তবে আমরা অপেক্ষা করব, যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে, সেই নির্দেশ মতো ওপেন টু অল হতে চলছে উচ্চ প্রাথমিকের যারা ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়েছিলেন সেই সমস্ত প্রার্থীদের। এবার অনেকেই বলছেন যে না, যদি ওপেন টু অল হয় এই ইন্টারভিউ প্রার্থীদের, তাহলে যারা এখনো পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেননি তাদের কি হবে, তাদের সিট আপডেট হবে কিনা? তো এই যে প্রশ্নগুলো বারংবার কিন্তু আমি ভিডিওতে বলে থাকি যে সিট আপডেট হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু সংখ্যাটা এক্স্যাক্ট কতটা আদতে কেউ বলতে পারে না, যেহেতু এখনো পর্যন্ত কেউ ক্লিয়ারভাবে অর্ডার দেয়নি। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চও কিন্তু এখনো পর্যন্ত সিট আপডেটের কোনো অর্ডার দেয়নি। আমরা কমিশন মারফত কিছু শুনছি যে কতটা শূন্যপদ আপডেট হবে, আবার আমরা আনঅফিসিয়ালি অনেক কথা শুনি। তো এই বিষয়গুলো যতটুকু শুনে থাকি এবং ঠিক ভালো সোর্স থেকে যেহেতু শুনে থাকি, তাই আপনাদের সেগুলো শেয়ার করার চেষ্টা করি। তবে সিট আপডেট হবে, আপনারা কেউ ঘাবড়াবেন না। আর আশা করি এই যে 14,339টি, বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন 14,500 প্রার্থী নিয়োগ করা হবে আপার প্রাইমারিতে, তো ইতিমধ্যে যারা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের মধ্যে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি সেখানে অধিকাংশ প্রার্থী তারা কিন্তু অন্য জায়গায় সেটেলড হয়ে গিয়েছেন। অনেকেই হয়তো এমন একটা পর্যায়ে চাকরি করছেন তারা হয়তো আপার প্রাইমারির এই চাকরিটাতে নাও আসতে পারেন, তো সেই শূন্যপদটাও কিন্তু যথেষ্ট হবে বলে আমরা শুনছি। তো অবশ্যই আশা করি যখন এই কাউন্সিলিংটা চলবে বা মাননীয় বিচারপতি সুব্রত তালুকদারের অর্ডারের ভিত্তিতে যখন এটার কোনো কিছু হবে, তখন আমরা কিন্তু এই কাউন্সিলিংয়ের সময় যারা যারা চাকরি করবেন না তাদের আমরা দেখতে পাবো, বা তাদের একটা শূন্য পদ এক্সট্রা থেকে যেতে পারে।
তো অবশ্যই আমরা সেই দিকে নজর রাখব। এবার অনেকেই বলছেন যে তো সিট আপডেটের কথাটা যেহেতু গ্যাজেটে উল্লেখ রয়েছে, তাই গ্যাজেটকে মান্যতা দেওয়া অবশ্যই দরকার, তো সেই জন্যই সিট আপডেট হবে, তবে ট্রেনিং আপডেট হবে না। তাই এখানে নিঃসন্দেহেই বলা যায় যে পরবর্তী যে একটা হিউজ পরিমাণে ফাইট হওয়ার কথা আপার প্রাইমারি প্রার্থীদের মধ্যে, সেটা মনে হয় হবে না, যেহেতু ট্রেনিংটা আপডেট হচ্ছে না। অর্থাৎ আগের যে সমস্ত প্রার্থী ইতিমধ্যেই ট্রেনিং আপডেট করেছেন, সেখানে মোটামুটি 50,000-এর মতো ফাইটিং ক্যান্ডিডেট ধরা যায়। সেই ফাইটিং ক্যান্ডিডেটদের মধ্যে হয়তো বা যদি 36,000-40,000-এর মতো শূন্য পদে নিয়োগ করা হয়, তাহলে অধিকাংশ টেট পাস ট্রেনদের চাকরি হবে। তো অবশ্যই এ বিষয়ে নিঃসন্দেহে থাকতে পারেন যে সিট আপডেট হলে ট্রেনিং আপডেট হবে না। বেশ কিছু অন্যান্য সাবজেক্টে নন ট্রেন যদি নিতে চায় কমিশন, তাহলে উইথ কোর্ট অর্ডার ছাড়া কিন্তু সেখানে কোনো নন ট্রেন নেবে না। তো এখন বিষয়টা হচ্ছে সিট আপডেটের বিষয়ে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন প্রার্থীরা, যেখানে 40°, 42°, এবং আরো অনেক কিন্তু উষ্ণতাকে অতিক্রম করে, তাপপ্রবাহকে অতিক্রম করে তারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। তাদের আশা করি একটা সুফল হবে। আর সিঙ্গেল বেঞ্চে যে কেসটা রয়েছে পার্টিকুলার সিট আপডেটের, সেই কেসের হিয়ারিং সম্ভবত 10 তারিখের মধ্যেই আমরা দেখতে পাবো, 5 তারিখে কেসটা মেনশন হবে। তো যারা আমাকে বলেছিলেন যে গতকালকের 2016 সালের লিঙ্ক নিয়ে, তাদেরকে আমি আজকে বলছি যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি রাত্রের দিকে অবশ্যই বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে কথা বলে আপনাকে সেই ভিডিওটা উপহার দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।